আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, টেকনিক্যাল আরমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে কাইন মাস্টার দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লু করে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। আপনারা যারা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করেন, তারা এই কাজটি শিখতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিটর্স, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এখানে যে লাল লেখাটি আছে ওই লেখাটিতে ক্লিক করুন, তারপর ডান পাশে যে বেল আইকনটি চলে আসবে ওই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তাতে হবে কি, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনি আপনার কাঙ্ক্ষিত টিউটোরিয়ালটি পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করে দেই কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লুর করতে হয় কাইন মাস্টার দিয়ে। প্রথমে আপনার ফোন থেকে কাইন মাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিন। ওপেন হওয়ার পরে মিডিয়া ব্রাউজার ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটির এডিট করতে যাচ্ছেন ওই ভিডিওটি সিলেক্ট করে ওপেন করুন। আমি ভিডিওটি প্রথমে তৈরি করে রেখেছিলাম, তাই ভিডিওতে ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন হওয়া যাওয়ার পর ভিডিওটির সাউন্ডটা মিউট করে দিব। সাউন্ড মিউট করে দেওয়ার পর ক্রপ অপশানে ক্লিক করব। ক্রপ অপশানে ক্লিক করে ইকুয়াল টু অপশানে ক্লিক করে ভিডিওটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেব, যাতে সাইডে কোনো ব্ল্যাক এরিয়া না থাকে। হয়ে গেল, ক্রপিং করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশন থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে বেসিক ইফেক্ট, বেসিক ইফেক্ট থেকে গ্লোসিয়ান ব্লুরে ক্লিক করব। গ্লোসিয়ান ব্লুকে ক্লিক করার পর এখানে একটা নতুন লেয়ার অ্যাড হয়ে গেছে। এই নতুন লেয়ারটাকে টেনে আমরা ভিডিও লেয়ারের সমান করে দেব। আর ভিডিওতে যে ব্লু লেয়ারটা বসেছে ওইটাকে ফুল স্কেল মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর এখানে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করে যতটুকু ব্লুর প্রয়োজন ততটুকু নিয়ে নেব। আমি 6 রাখলাম, আপনারা চাইলে বেশি কম করতে পারেন। তো এখন আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আবার ভিডিওটা সিলেক্ট করে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর একটু ডিসপ্লে বড় করে নেই। এখন আমরা এই ভিডিওটার সাউন্ডটাও মিউট করে দিই। তারপর আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি একটা মোবাইলের পিএনজি নিব। আপনারা চাইলে পিএনজি ডাউনলোড করার জন্য গুগলে সার্চ করে মোবাইল পিএনজি লিখে সার্চ করলেই অনেক পিএনজি পেয়ে যাবেন। এখন আমি এই মোবাইল পিএনজিটাকেও টেনে ওটার বরাবর করে দিচ্ছি। এখন আমি একটা মিউজিক অ্যাড করব। বাস তৈরি হয়ে গেল আমাদের আমাদের ব্লু ব্যাকগ্রাউন্ড ভিডিওটি। তো চলুন একবার শুনে নিই ভিডিওটা প্রফেশনালি হলো কিনা। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে ভিডিওটা এখন খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমি নেক্সটে আরও এরকম কাইন মাস্টার টিউটোরিয়াল আপডেট দিব। যদি আপনারা এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন, ভালো লেগে থাকে, আপনারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট পাওয়ার জন্য।